ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং আর আমার চ্যানেলে পক্ষ থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো আমার এখন ব্রেকফাস্ট করা শেষ এখন আমি উঠাচ্ছি বিছনা তোমাদের দাদা হয়ে গেছে বাজারে আজকে সানডে তো আমি বিছনার বেড কাভার বালিশের কভার সব আমি চেঞ্জ করে দিয়েছি আর কম্বল বালিশ এগুলো দিয়ে দিয়েছি তো আমাকে আমার চ্যানেলটাকে তোমরা জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আরো মজার মজার ভিডিও দেখার হলে এখন দেখো আমি কোলবালিশে কভারগুলো কাভারগুলো চেঞ্জ করে নিব তো আজকে তোমাদের সাথে ব্রেকফাস্টটা আমি শেয়ার করতে পারিনি কেন কি তাড়াহুড়ার মধ্যে ছিলাম তার জন্য আজকে দেরি করে ঘুমের থেকে উঠেছি তার জন্য উঠে ঘর ঝাড়ু টাড়ু ধোয়া নিজেকে ফ্রেশ করা ড্রেস চেঞ্জ করা এগুলো করতে করতে দেরি হয়ে গেছে তারপরে তো আছে কককে রুটি বানিয়ে দেওয়া এগুলো কাম করতে করতে দেরি হয়ে গেল আমার বিছনা ওঠানো কমপ্লিট তো এখন সোফাটাকে গোছাবো বুঝাবো তো বুঝিয়ে তারপরে যাবো দিতে দেখো লাইটের রিফ্লেক্টের জন্য আমাকে একদম কালো দেখা যাচ্ছে যাই হোক দেখা যাক কালো আপত্তি নেই তো আমি করে দেখো কোথায় চলে গেলাম জলের মেশিনে সুইচ দিয়ে রেখেছিলাম তো ওটাই ওভারফ্লো জলটা ওভারফ্লো হয়ে পড়ছিল সুইচটা বন্ধ করে আসলাম এখন দেখো আমি কি জলদি করে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি না আমি আসতেই দিয়েছিলাম কিন্তু এখানে আমি স্প্রিডটা বাড়িয়ে দিয়েছি না হলে তোমরা দেখে যে বোর হয়ে যাবে আমার আস্তে আস্তে ঝাড়ু দেওয়াটা তার জন্য আমি এখানে স্প্রিড করে দিয়েছি দেখো আমি কি করছি এই যে আমাদের কক এখানে গর্থ করে শুয়ে থাকে পলপ না খুব মজা পায় ভালোও লাগে দেখতে তার জন্য আর কিছু বলি না আমি যখন ঝাড়ু দিই আবার গদ্ধটা ভরে দিই আবার একটু পরে দেখবে গদ্ধটাতে আবার করে বসে আছে ভালোই লাগে এগুলো তাই না তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট দেখো প্রায় তো আমি ঝাড়ু দিচ্ছি তো কি সুন্দর রোদ্দ উঠেছে ভালোই লাগছে ঝাড়ু দি আর ঝাড়ুটা যদি না দেওয়া হয় না উঠোনটা দেখতে নিজেরই ভালো লাগে না পরিষ্কার থাকলে নিজেরই ভালো লাগে হাঁটাচলা করে দেখে তাই না বলো তো কারা এর কাদের কাদের এরকম উঠোন আছে আর কারা কারা ঝাড়ু দিয়ে এরকম পরিষ্কার করে রাখো কমেন্ট করে বলে দাও আমাকে আমার তো খুবই ভালো লাগে এরকম উঠোন একদম পুরা টান টান করে ঝাড়ু দিয়ে দেওয়া থাকবে শীতের দিনে একদম দেখতেই পেরেছ আমার ঝাড়ু ধোয়া কমপ্লিট এই যে দেখো কলা গাছ কলা গাছে কলা হয়েছে দেখতে পাচ্ছ এখনও পাখি নেই কাঁচা আছে তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো লাই শাক আর পালং শাকের গাছ চলো দেখাচ্ছি আপনারাও ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে নিচে দেখুন এগুলো বিনস গাছ টমেটো গাছ আমি এখানে বালিগুলো ওকে রোদ্দ দিয়েছিলাম তো এগুলোকে উল্টিয়ে দিবি একটু এদিকে কম্বলটা দিয়েছি ওই যে ঠান শীতের দিনে মানে একটু যদি কম্বল আর বালিশে একটু যদি রোদ টোদ না লাগে বা গরম জামা কাপড় হোক একটু রোদ টোদ না লাগলে ভালো লাগে না তো তার জন্যই তো এখন যাবো আমি সানে স্নান করে এসে আমার দাদা ভাই গেছে বাজারে তো আজকে ভাবছি একটু মার ঘরে যাব বিকাল দিকে তো দেখি যাওয়া যায় কি না তো যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পারবে ইচ্ছা করছে যেতে আজকে তো দেখি যাওয়া হয় কি না রান্নার দিকে যাব তো তোমাদের নিয়ে যাব। কি রান্না করি ওটা তোমাদের সাথেও শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে ঠিক আছে চলো এই যে বাজার নিয়ে আসলো বরিয়ালি মাছ বাঁধাকপি মরিচ কুমড় টমেটো বেগুন ধনে পাতা মুলো ঝিঙে আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমি এতগুলো মাছ রান্না করব না দুজনের জন্য তো আমি রেখে দিব ছোট ছোট মাছগুলো কালকে বেগুন দিয়ে ঝোল বানাবো তো আজকে শস্য দিয়ে বানাবো আর কুমোর আলু বটি করব। চান আমি আটটার মতো মাছ রেখে দিলাম আমার বাকিগুলো বানিয়ে নেবো ঠিক আছে চলো ফ্রিজে রেখে দিয়ে দিচ্ছি আমি দেখো কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এখন আমি কুমড় আলু বটিটা বসিয়ে দিব। কালিজেরা আর মরিচ ফুরনে দিয়ে দিব তারপর কুমড় আলুটা ছেড়ে দিব ওই যে দেখো ডগি ওই যে ডগি মেহেন্দি গাছে পিছন থেকে বের হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই ডগিটাই আমাদের কককে একদিন ধরে ছিল জানো তারপর থেকে কক আর ঘরের থেকে বার হয় না বহুত ভয় করে এখন আমি দেখো কুমোর আর আলুগুলো দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বঠিও বসানো হয়ে গেল এখন আমি লবণ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঢেকে দিব ব্যাস দেখো মাছটা বানানোর জন্য আমি এখানে কাঁচা লঙ্কা সর্ষে আর নুন পেস্ট করে নেবো এটা তো তোমরা জানোই সর্ষের সাথে নুন আর কাঁচা লঙ্কা পেস্ট করলে সরষেটা তিতা হয় না আর সর্ষেটা আর এখানে মাছটাকে নিয়ে হলুদ আর লবণ নিয়ে মিশে গেছি এটা বরিয়ালি মাছ এটা শুধু আসামে পাওয়া যায় তো আমি এখন ভাজবো মাছটাকে একটু ফ্রাই করে নেবো তারপর সর্ষে দিয়ে বানাবো চলো দেখতে থাকবো ভিডিওটা আমাদের লাঞ্চ মেনু এই যে বরিয়ালি মাছ শস্য দিয়ে বানিয়েছি তো দেখতে কিরকম লাগছে আশা করছি ভালোই হবে তো এখানে কুমড় আলু বটি আর এদিকে মুসুরি ডাল এটা মুসুরি ডাল তোমার পাঁচ ফোড়ন সোমবার দিয়ে আর ধন্যবাদ দিয়ে দিয়েছি আর কিছু না আজকে এটাই ছিল লাঞ্চ মেনু আমাদের আমার রান্না শেষ আমি এখন ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার জায়গাটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে গ্যাস ওভেন আর রান্নার জায়গা রান্নাঘর যদি লেত্রা থাকে নোংরা থাকলে একদম ভালো লাগে না দেখতে তার জন্য ফটাফট করে দেখো ছাপা করে নিচ্ছি পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে দেখতে সব কিছু জিনিস তাই না তো হয়ে গেলো ছাপা তোমাদেরকে বলেছিলাম না মার ঘরে যাবো এই যে মার ঘরে এসে পড়লাম এই যে দেখো চিতল পিঠা গুড় দিয়ে আর ওটা বড়া পিঠা আচ্ছা এখন এগুলো বিকালের টিফিন করব। সবাই মিলে আমি মা আর দাদা তো দেখো এখানে দাদা মা আমি বসে চা খাচ্ছি আর এখানে টিভিও খুলে দিয়েছে তো এখন খাবো দেখো মার ঘর থেকে সে ড্রেস খোলারও চান্স দেয়নি কো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখো সাথে সাথে কি করছে আমার আমি রান্না করে এসেছি রান্নাঘরে এসেছে পুরো বুঝতে পারে যে ওকে ওখানে খাওয়া দাওয়া হবে দেখো দেখো কি করছে এখনই দেখবে একটা মজার কান্ড ওর হ্যাঁ দেখো ঠিক আছে নিয়ে দূর তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও বাবাই ভালো থেকো